বেলিয়ামুড়া থানাধীন মগবাড়ি এলাকার এক যুবক মদমত্ত অবস্থায় একটি সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় শনিবার রাতের কোনো এক সময়। ওই মদমত্ত যুবকের নাম বিষ্ণু দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায়, মগবাড়ি এলাকার রামপদ দেববর্মার ছেলে বিষ্ণু দেববর্মা প্রায় তিনি মদমত্ত অবস্থায় এলাকায় অস্থির পরিবেশ সৃষ্টি করে নেশাগ্রস্ত হয়ে। শনিবার রাতে বিষ্ণু দেববর্মা নেশাগ্রস্ত হয়ে মগবাড়িস্থিত কৃষ্ণপুর কৃষি সেক্টর অফিসটিতে ভাঙচুর চালায়। যদিও ওই অফিসটি কেবল নির্মাণ কাজ সম্পন্ন হয়ে উদ্বোধনের জন্য প্রহর গুনছিল। পরে এলাকাবাসীরা তেলিয়ামুড়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই উচ্ছৃঙ্খল নেশাখোর যুবককে পায়নি। এলাকাবাসীরা জানায়, ওই নেশাখোর যুবক বিষ্ণু দেববর্মা এ নিয়ে তিন চারবার এমন ভাঙচুরের ঘটনা সংঘটিত করে। বিষ্ণু দেববর্মার উচ্ছৃঙ্খল আচরণে এলাকার মানুষজন অতিষ্ঠ বলে অভিযোগ করে জানান এলাকাবাসীরা। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। বাঙ্গে আর আমরা ইয়েছে থানা থেকে আইলে কি করে লাস্ট মতে আইসে দেখবো লয়ে যাইবো আবার সকালবেলা সাইরে দিব কিতা নেশা করে কিতা না এটা তো আমরা জানি না। বিষ্ণু দেববর্মা আজকে নিজের চোখে দেখা আমরা বাঙ্গে রয়েছে দেখছে এরপর স্যার দর্শকে আমি একলা না শুধু সবাই আছে। বিষ্ণু দেববর্মা কইছে নি বাঙ্গে আর কেউ আমি খালি দেখছে না তাই সবাই সবাই বাবার নাম কিতা বাবার নাম কিতা রামপদ 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 দেববর্মা রামপদ ওই তাই ফ্যামিলিও দেখছে কই গেছে সারে তখন এখন যে পুলিশ এসে পুলিশ কিতা হয়েছে ফোন নাই দে স্যার পুলিশে কয় মানে আপনারে তোমরা দেখো দেখছে হিম না বানা দেহ আমরা যাই আবার আইব ফোন করো কালকে আজকে তো আমরা দিতে পারছ না তারারে দিতে পারছ না তারা বাড়ি থেকে আই আছে মাইরা বাগিয়ে গেছে গা আমরা দৈরে রাখছিলাম কোটোর সময় এবারে তো তারা বাড়ি করা থেকে লুয়াই আছে কয়েকটা পিতা দিছে আবার বাগিয়ে গেছে ওখানে পুলিশে কো আই আছে রা কিতা ক না পুলিশও আই আছে রা আগে ওই বাগিনার গাড়ি ভাঙছিল এই সময় মনে করো সকালে সাতটার সময় নিছে এরপরে সন্ধ্যা মনে বাতি লাগছে বাতি দিছে না এই সময় স্যার কইছে কো দেহি ওখানে কয়ে গেছে ফোন করো ই কথা কয়ে গেছে আমরারে আবার মানে ওখানে আইসে আমরারে ই কথা কয়ে গেছে জানাই গেছে সারুই সারুই আইসে এবারে বিরোধী হয়ে যায় আমরা যদি তার উপরে তুই বাংশকে লেগে আসি আমরা বাড়ি করা স্যার বাচ্চা পড়া করে সব মারবো পিটবো আমরা শান্তি তো কাজ যাই এরকম বলে তো হতো না আমি বাড়ি করে নাই বাচ্চাগুলো গড় আছে বড় বেটি থাকবো বাড়িতে আমি নাই একই সব সময় নেশা করতে নেশা কি করে আমরা জানি না স্যার নেশা কি করে আমার স্বামী কাজে যাইবো এই সময় যদি কোনো কারণ আছে স্যার পিছন দায় আমরা বাড়ি দিছে বা কোনো গীতি কর্ম করে এই সময় কি থানা পুলিশ ফোন করে লোক যায় না আর কোনো দাদা কোন দায় কোন দায় গেছে পারছে থাকবো চুপচাপ বই থাকবো এই সময় দিব কাছে যাবে তাহলে।